মাইকের হর্নের মধ্যে যেসব জিনিসগুলো ছিল সব এখানেই আছে। এইগুলোকে সিরিজ কাগজ বা স্যান্ড পেপার দিয়ে ঘষামাজা করতে হবে যাতে করে পরিষ্কার হয় এবং রং দেওয়ার উপযুক্ত হয়। তার জন্য প্রথমে হয়তো এটাকে ঘষামাজা করতে হবে। আর এখানে যে সমস্ত রাস্ট মরিচা আছে সেগুলোকে দূর করতে হবে। তাহলে শুরু করি। আপনারা দেখতে পাবেন যে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এবং সাদা রঙের একটা স্টিল বেরিয়ে আসবে। আচ্ছা, এই উপটা হচ্ছে খুবই জটিল, তাই প্রথমে এই প্যালেটগুলোকে দিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছেন কত গুঁড়ো বেরোচ্ছে এবং ভিতরে একটা পরিষ্কার স্টিল বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এবারে সাদা হয়ে যাচ্ছে। এখানে একটি মরিচা ধরে আছে হলুদ রঙের বা লাল রঙের, আর এখানে একটা সাদা স্টিল বেরিয়ে আসছে। দেখুন, এটা পরিষ্কার হয়ে গেছে, আর এটা পরিষ্কার করতে হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন, জং ধরে মরিচা ধরে পড়ে আছে আর এটা চকচক করছে। তিনটে প্লেটেই এখানে ঘষামাজা করা শেষ হয়েছে, তিনটে প্লেটেই হয়ে গেছে। এবার এইসব প্লেটগুলোকে এবার রিংগুলোকে ঘষামাজা করতে হবে। এবার এটাকে ঘষামাজা করব।
এই ছোট ছোট জিনিসগুলোকে এই হাতে ধরে পরিষ্কার করা খুবই মুশকিল হয়, তার জন্য এই প্লাস দিয়ে ধরে নেওয়াটা খুবই ভালো, তাহলে আর নড়বে না। এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, এবার এই দিকটা পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার হয়ে গেছে, মোট চারটা এখন পরিষ্কার হয়েছে। এবার এই রিংটাকে পরিষ্কার করব। এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, বাইক হর্ন রিস্টোর এর জন্য কষ্ট হয়, কষ্ট হচ্ছে, কিন্তু সাকসেস হলে আনন্দই হবে। এবার এই দিকটা পরিষ্কার করতে হবে। দেখুন এই দিকটা হলুদ হয়ে গেছে, মরিচা ধরে, আর এই দিকটা পরিষ্কার হয়েছে। এই কাজ হচ্ছে খুবই ধৈর্য সহকারে করা, কারণ খুব সময় লাগে, সময় তো লাগবেই, আর সময় দিতেও হবে, খুবই ছোট ছোট জিনিস, এগুলো ধরতে অসুবিধা হচ্ছে। দেখুন এদিকটাও পরিষ্কার হয়ে গেছে, এদিকটাও পরিষ্কার হয়ে গেছে। তাহলে বাকি থাকলো আমার দুটো, একটা এটা তো ভেঙে গেছে, আর আসল হলো এটা। এই দুটো যদি আমি ঘষে দিতে পারি তাহলেই শেষ, তাহলেই রং দেওয়ার কাজ শুরু হবে। তাহলে প্রথম এটাকেই ঘষা যাক।
এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রায় অনেকটাই ঘষামাজা করা হয়ে গেছে, এই উপরে আছে আর এই সাইডে আছে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এদিকটা ঘষা হয়ে গেছে, এবার এদিকটা শুরু করব, তাহলে আজকে কাজ শেষ। এইভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক পজ করে করে এই ভিডিওটা তৈরি করছি, যাতে করে অনেক কম সময়ের মধ্যে তৈরি করা যায়, না হলে প্রায় অনেক সময় লাগছে ঘষামাজা করার জন্য। আর সমস্ত ভিডিও যদি একসাথে করা হয় তাহলে অনেক সময় লেগে যাবে, আপনাদেরও দেখতে অসুবিধা হবে, যার জন্য অনেক সময় পজ করে দিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ভিডিওটা এখন পজ করে দিচ্ছি।
এই উপরের অংশটা হতে এসেছে। দেখুন এই উপরের অংশটা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার এই ভিতরের অংশগুলো শুরু করতে হবে। এই ভিতরের গুলোই একটু প্রবলেম হবে। তার জন্য একটু বেশি সময় লাগবে।